এক মিনিটে সর্বোচ্চ কত টাকা আয় করা সম্ভব? প্রশ্নটা লিওনেল মেসিকে করে দেখুন, তার উত্তর হবে প্রায় 155 কোটি টাকা। হ্যাঁ, ঠিক এই পরিমাণ টাকাই মেসি আয় করেছেন এক মিনিটের একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে। এই বিজ্ঞাপনটি ফুটবল সম্পর্কিত নয়, আবার ফুটবল সম্পর্কিত বলাও যায়, তবে তা আমেরিকান ফুটবল। ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএলের সুপার বোল ম্যাচের বিরতিতে দেখানো হবে এমন একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মেসি, এবং সেটি একটি বিয়ারের বিজ্ঞাপন। আমেরিকান বিয়ার কোম্পানি মিশলব আল্ট্রার এক মিনিটের এই বিজ্ঞাপন থেকে $14 মিলিয়ন আয় করেছেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 155 কোটি টাকা। গত বছর ব্র্যান্ডটির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার অ্যালেক্স মর্গান সহ আরও অনেক তারকাই। ব্র্যান্ডটি প্রতি 30 সেকেন্ড বিজ্ঞাপনের জন্য $7 মিলিয়ন দিয়ে থাকে। সে হিসেবে 60 সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে এর দ্বিগুণ অর্থ আয় করেছেন মেসি। বিশ্বজুড়ে এনএফএল সুপার বোলের গড় দর্শক 10 কোটি, তাই ব্র্যান্ড এক্সপোজারও অনেক বেশি। সেজন্য সুপার বোল ম্যাচ বিরতিতে দেখানো 30 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রায় $5 থেকে $10 মিলিয়ন গুনতে হয় ব্র্যান্ডগুলোকে। আর মেসির এই এক মিনিটের বিজ্ঞাপনটির জন্য মিশলব আল্ট্রা বিয়ার কোম্পানিটি থেকে প্রায় $14 মিলিয়ন আয় করবে ন্যাশনাল ফুটবল লিগ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটির 3টি টিজারও রিলিজ করেছে মিশলব আল্ট্রা বিয়ার কোম্পানিটি, যার একটিতে বিচে কুকুরের সঙ্গে খেলতে দেখা গেছে মেসিকে, অন্যটিতে বিচেই কয়েকজনকে ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। এই টিজারে দেখা মিলেছে টেড ল্যাসো খ্যাত আমেরিকান অভিনেতা জেসন সুইডেইকিসেরও। আরেকটি টিজারে দেখা গেছে খেলা শেষে বিচের একটি দোকানে গিয়ে মিশলব আল্ট্রা বিয়ার কিনছেন মেসি।